অপেক্ষার অবসান ঘটিয়ে বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। বরকতের এই মাসকে স্বাগত জানাতে বিশ্বের সব মুসল্লি নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। কবে থেকে রোজা শুরু হচ্ছে তা জানতে উন্মুখ রয়েছেন পুরো বিশ্বের মুসলিম উম্মাহ। এরই মধ্যে জানা গেল রোববার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে, ফলে দেশটিতে আগামীকাল সোমবার থেকে সিয়াম সাধনা শুরু হচ্ছে। হারামাইনের সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রোববার স্থানীয় সময় বিকেল 5:30 আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার আয়োজন শুরু হয়। এ সময় চাঁদ দেখার জন্য খালি চোখের পাশাপাশি অত্যাধুনিক টেলিস্কোপও ব্যবহার করা হয়। সন্ধ্যা 6:10 দিকে চাঁদ দেখার খবর পাওয়া যায়। সৌদি আরবের সুদাইর নামক অঞ্চলে সবচেয়ে বড় প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সৌদির প্রধান জ্যোতির্বিদ আবদুল্লাহ খুদাইরি উপস্থিত ছিলেন। এছাড়া প্রথম রমজান কবে শুরু হচ্ছে সেই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামীকাল 12 মার্চ। অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে।